মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আর যদি সত্যি সত্যি ফুলকির ওপর কোনো হামলা হয় তাহলে তো রুদ্রকে প্রশ্ন করতে হবে, আমাকে তো জানতে হবে ফুলকিকে কে সরিয়ে দিতে চাইছে। জামাইবাবুকে যেরকম রাগিয়ে দিয়েছি তাতে উনি কিছুতেই আমাকে ছাড়বেন না, আজ বাড়ি পৌঁছানোর আগেই শেষ করে দেবেন। জামাইবাবু নিশ্চয় বুঝবেন, আজ নয়তো কাল আমি বাড়ির সকলকে ওনার আসল রূপটা দেখিয়ে দেব। রোহিত, দি ভাই যে জামাইবাবুকে আড়াল করবে এ কথা উনি জানেন, কিন্তু ফুলকি তো আজ যে আড়াল করবে না ওনাকে এটা আজ বুঝে গেছেন জামাইবাবু। ফুলকি তৈরি হ, প্রয়োজনে জীবন দিয়েও প্রমাণ করে দে যে তুই যা বলছিস ঠিক বলছিস। স্যার নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে, এখনো কেউ পিছু নেয়নি, কিন্তু ঠিক নেবে। জামাইবাবু নিশ্চয়ই গোপনে কাউকে পাঠিয়েছেন আমার পিছু নেওয়ার জন্য, আমি এখানেই ফাঁদ পেতে হাতে নাতে ধরবো জামাইবাবুকে। এখান থেকেই মকা দিতে হবে ফুলকি দাসের উপর গুলি চালানো। বল রোহিত ভাই, বলছি যে ফুলকিকে একবার একটু দেখবি? ফুলকি হঠাৎ করে আমার অফিসে এসেছিল, আমাকে অনেকগুলো কথা শোনালো, বুঝতে পারলি? ও বলল যে আমি নাকি রায়চৌধুরী পরিবারের সবার খুব ক্ষতি চাই, আমি নাকি তোরও ক্ষতি করতে চাই, আমি নাকি খুনি ইত্যাদি ইত্যাদি সেটাও করলো আমাকে। আমার শুধু একটা জিনিসই বারবার মনে হচ্ছে যে তোরা সবাই আমাকে নিয়ে এটা নিশ্চয়ই ভাবিস না, মানে তুই স্পেশালি, তুই নিশ্চয়ই আমাকে নিয়ে এটা ভাবিস না। আমি জানি ভাবিস না, তাও কেন জানি বারবার মনের মধ্যে এটাই মনে হচ্ছে, বুঝতে পেরেছিস? ও তো রাগারাগি করে আমার সাথে একটু কথা কাটাকাটি করে বেরিয়ে চলে গেল, ওই ডিএম অফিসের রাস্তাটা দিয়ে গেছে, বুঝতে পারলি? রাস্তাটা তো নির্জন, ওখান দিয়ে কেউ যাতায়াত করে না, আর ওখানে দিঘি ফেরাতে লাস্ট উইক একটা মার্ডারও হয়ে গেছে। তুই মেয়েটাকে একটু দেখ ভাই, একটু দেখ, মানে রাস্তায় যদি কোনো বিপদ আপদ হয়ে যায় তখন আমাদের কারণই ভালো লাগবে না। আর এই এই বিষয়গুলো কাউকে বলিস না প্লিজ, আমি আমি তোর সাথে কথা দিচ্ছি পরে কথা বলে নেবো এটা নিয়ে, কেমন? আমি রাখলাম রে। রুদ্র দাস, ভাত পেতেছ আমার জন্য? কি মুশকিল বলো দেখি। রুদ্রুপ সান্যাল যে কিনা এত বছর ধরে রাজনীতি করছে, যে অন্য লোকের জন্য ভাত পাতে তাদেরকে টেনে আনে, তুমি তাকে ফাঁসাবে? এত সহজ? হ্যাঁ না না, তুমি চেয়েছিলে আমাকে রাগিয়ে এমন একটা কিছু করতে যাতে আমি ভুল পদক্ষেপ নিই, সেটা এত সহজে হওয়ার নয়। এবার উল্টে কী হবে বলো তো? উল্টে তোমাকে আমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, তোমাকে কোনো দিন আর কেউ ওই বাড়িতে বিশ্বাস করবে না। Very sad, Phulki. So sad. Z5 download korun ar shob episode dekhun ekdom free.